প্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমরা করোনার কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও তো আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে নাকি? তাহলে আজ আমরা প্রথম অনলাইন ক্লাস শুরু করব তোমাদের পাঠ্য বইয়ের 4.1-এ। দেখো পাঠ্য বই 4.1-এ সূচক সম্পর্কিত অনেকগুলো সূত্র দেওয়া আছে। আজকে আমাদের সূচক নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূচকের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তার আগে আমি আমার পরিচয় দিই। আমি তখন পাই সহকারী শিক্ষক গণিত বড়নাথ হোসালে দাখিল মাদ্রাসা শরণখোলা বাগেরহাট। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের সূত্রের 1 নম্বরে আছে, সবাই খেয়াল করো, যে a^m (a^n). এখানে এটা আছে ভিত্তি আর এমটা আছে পাওয়ার বা ঘাত বা সূচক। আর একইভাবে এইটাও ঠিক সেরকমের, এটা আছে ভিত্তি আর এমটা আছে পাওয়ার ঘাত বা সূচক। তাহলে আমরা এভাবে পারবো যে a^m (a^n) সমান a^m + n। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে a^n, এখানে a^n বলতে এরকম বোঝাচ্ছে যে এটা r এর সদস্য, অর্থাৎ আট আছে এখানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে a^n এবং m^n (n), অর্থাৎ এখানে n টা আছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, সরি n টা আছে ধনাত্মক সংখ্যা। তাহলে আমার কন্ডিশনটা আছে এরকমের, a^n অর্থাৎ এটা আছে বাস্তব সংখ্যা এবং m^n হচ্ছে ধনাত্মক সংখ্যা। একইভাবে 2 নম্বর সূত্রটা a^m/a^n, এটা লেখা যায় যেহেতু ভাগ আছে তাহলে আমি লিখতে পারি যে a^m-n। অর্থাৎ আমার মনে রাখার সিস্টেমটা এরকম যে যদি ভাগ থাকে তাহলে পাওয়ার, যদি যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। এখানে বেজ আছে a^m, এখানে বেজ আছে a তারপর n। তাহলে যদি a^m/a^n থাকে আমরা লিখতে পারি a^m-n। এখানে a^n অর্থাৎ এটা আছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, তার মানে এর মান কখনোই 0 হতে পারবে না। এবং m^n অর্থাৎ m^n আছে ন্যাচারাল নাম্বার এবং m নট ইকুয়াল টু n অর্থাৎ m এবং n এর মান কখনোই সমান হতে পারবে না 2 নম্বর সূত্রে। একইভাবে আমরা 3 নম্বর সূত্র খেয়াল করি যে ab এর পারে m, অর্থাৎ ab এর সবচেয়ে পারে যদি m হয় তাহলে আমরা লিখতে পারি একবার a^m আর একবার a^m আর একবার b^n, যেখানে a^b(r) অর্থাৎ a^b হচ্ছে বাস্তব সংখ্যা এবং m^n অর্থাৎ এই m টা হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ধনাত্মক সংখ্যা। এবার আমরা 4 নম্বর সূত্র a^b এর পার যদি m থাকে, অর্থাৎ a/b এর পার যদি m থাকে তাহলে আমরা লিখতে পারি এর পার একবার m আর একবার b^m। এরপরে আমরা 5 নম্বর সূত্র আসি। 5 নম্বর সূত্র a^m তারই পারে, অর্থাৎ যদি পারের পর পাওয়ার থাকে তাহলে কি হবে, যদি পারের পর পাওয়ার থাকে তাহলে এই এটা লেখা এই m আর n এটা গুণ আকারে পাওয়ারে বসে যাবে। তাহলে এটা রাখি আমরা m আর n গুণ করলে m n, যেখানে a নট ইকুয়াল টু 0 অর্থাৎ এর মান 0 হতে পারবে না। একইভাবে পরেরটা আমরা দেখি 6 নম্বর সূত্র, যে এখানে যদি রুটির ভিতর কিছু থাকে এবং রুটির ভিতর যদি m থাকে এবং রুটির ভিতর যদি a থাকে, যদি এরকম সূত্র থাকে এর সূত্র হচ্ছে রুটির ভিতরটা লেখিয়া এই রুটির ভিতর যেটা থাকে পাওয়ার 1/3 সেটি হবে, অর্থাৎ এরকমের। আচ্ছা 7 নম্বর সূত্র a^0 a≠0, এ যদি a≠0 হলে, এখানে a≠0 হলে a^0 সমান হন, যেখানে a^n অর্থাৎ এটা আছে বাস্তব সংখ্যা। 8 নম্বর a≠0 হলে a^-1 হলে a^-1 সমান 1/a, অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে 1/ এখানে যে পাওয়ারটা থাকবে যেটা সেই পাওয়ারটা থাকবে, যেহেতু এখানে পাওয়ারটা 1 আছে তাহলে এখানে 1টা দেওয়া লাগে না, যেখানে যদি 2 থাকতো তাহলে অবশ্যই এখানে 2 দেওয়া লাগতো। এখানে কন্ডিশনটা বা শর্ত হচ্ছে a^n অর্থাৎ এটা আছে রিয়েল নাম্বার। 9 নম্বর সূত্র, যদি x≠0
is greater than 0 এবং b is greater than 0 হয় এবং যদি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হয় অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে x এর মান 0 হতে পারবে না এবং a এর যে মানটা সেটা অবশ্যই 0 থেকে বড় হবে এবং b এর যে মানটা সেটাও অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে যে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হয় তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে পাওয়ার বা সূচক তাহলে a টু দি পাওয়ার x এখানে এখানে x আছে এখানে x আছে যদি সূচক বা পাওয়ার যদি একই থাকে তাহলে আমরা একই জিনিসটা বাদ দিতে পারি তাহলে x এর বাদ দিলে আমার a সমান b হবে তাহলে যদি এই কন্ডিশন দেওয়া থাকে যে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x সেই ক্ষেত্রে আমরা লিখব এই বেস বেস সরি এই পাওয়ারটা বাদ দিয়া শুধু এই ভিত্তি সমান এই ভিত্তি অর্থাৎ a সমান b দশমার সূত্র যদি a ইজ গ্রেটার দ্যান 0 a নট ইকুয়াল টু 1 এবং a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y অর্থাৎ এখানে বুঝতে হবে যে এখানে ভিত্তি আর এখানে ভিত্তি একই আছে যদি ভিত্তি একই থাকে তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার তাহলে আমরা লিখতে পারি x সমান y ঠিক আছে আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত শেষ করছি।